দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানের এই ছোট্ট ছোট্ট টবের ছোট্ট ছোট্ট জবা গাছগুলিতে কত পরিমাণে কত সুন্দর জবা ফুল ফুটে আছে। বন্ধুরা, এই জবা গাছগুলিতে এত প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল আনার জন্য যে পরিচর্যা করেছিলাম, আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার বন্ধুরা, আমি চুমকি, আমার সিম্পল গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। যদি আপনাদের আমার মতন জবা গাছে প্রচুর কুঁড়ি এবং ফুল চাই প্রতিদিন সারা বছর, তাহলে আপনারাও ফেলে দেওয়া তিনটি উপাদান দিয়ে তরল জৈব সার বানিয়ে জবা গাছে ব্যবহার করতে পারেন। খুব তাড়াতাড়ি জবা গাছে প্রচুর কুঁড়ি চলে আসবে। এছাড়া ফেলে দেওয়া তিনটি উপাদান শুকিয়ে নিয়েও ব্যবহার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে কুঁড়ি এবং ফুল আসতে একটু দেরি হবে। তাই তিনটি উপাদান দিয়ে তরল জৈব সার ব্যবহার করতে পারেন, তাহলে আমার মতন গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং খুব তাড়াতাড়ি ফুল ফুটবে। আর আমি একদম জৈব পদ্ধতিতেই সব কিছু পরিচর্যা করে থাকি এই জবা গাছগুলিতে। আর তাতেই দেখুন কত অসংখ্য পরিমাণে কুঁড়ি এবং ফুল ফুটে আছে আমার জবা গাছগুলিতে। বন্ধুরা, শীতের শেষে আমি জবা গাছগুলিকে কাটাই ছাটাই করে এবং নতুন করে সম্পূর্ণ জৈবভাবে মাটি তৈরি করে জবা গাছগুলিকে প্রতিস্থাপন করেছিলাম, তার ভিডিও আগে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রতিস্থাপনের এক মাস পর থেকে আমি এই জবা গাছগুলিকে একটি তরল জৈব সার বানিয়ে দিতে শুরু করেছিলাম। দেখুন, এখানে ফেলে দেওয়া তিনটি উপাদান আমি নিয়েছি, আর এগুলি সবার বাড়িতেই সবসময়ই থাকে। আর এগুলি হলো আলুর খোসা, চা পাতা এবং পাকা কলার খোসা। এখানে আমি দুটি আলুর খোসা নিয়েছি। এর সাথে নিয়েছি দুটি পাকা কলার খোসা, এগুলো কুচি কুচি করে নিয়েছি। আর তিন নম্বর উপাদানটি দেখুন, এটি হলো চা পাতা। এখানে দু চামচ মতন চা পাতা, দুধ চিনি ছাড়া চা পাতা নিয়েছি। এই চা পাতা নাইট্রোজেন সমৃদ্ধ হয়, গাছকে সবুজ সতেজ রাখে। আর কলার খোসা এবং আলুর খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম এসব থাকায় আমরা যদি এই তিনটি উপাদান জলে পচে নিয়ে সেই জলটি জবা গাছে ব্যবহার করি, তাহলে জবা গাছে খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। তো চলুন বন্ধুরা, এখন আমি এই তিনটি উপাদান একটি কৌটোতে ভরে নিলাম। এটি একটি 1.5 লিটারের কৌটো। তো এই কৌটোটাতে তিনটি উপাদান ঢেলে দিয়ে এখন আমি এটাতে 1.5 লিটার মতন জল ঢেলে দেব। তো এখানে আমি 1.5 লিটার মতন জলে এগুলো এক সপ্তাহ ধরে পচাবো। আর দেখুন, এই যে ঢাকনাটা, এটা আমি লাগিয়ে দিলাম। এটা লাগিয়ে দিয়ে কোনো ছায়াযুক্ত স্থানে এটিকে আমি এক সপ্তাহ রেখে দেব। তো এক সপ্তাহ রাখার পর এই জলটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর দেখুন জলটার কালার। এই জলের মধ্যে কিন্তু এই চা পাতা, কলার খোসা এবং আলুর খোসার সমস্ত পুষ্টিগুণ চলে এসেছে। আর এখন এই 1.5 লিটার জলের সাথে আমি আরও 3 থেকে 4 লিটার জল মিশিয়ে তারপর সেই জলটাকে আমি আমার ছাদ বাগানে যে সমস্ত জবা গাছগুলো আছে সেই সমস্ত জবা গাছে এই জলটা আমি ব্যবহার করব।
তো এইরকম ভাবে এই তিনটি উপাদান পচিয়ে এই জলটাকে আমি মাসে দুবার জবা গাছে ব্যবহার করে আসছি। এভাবে জলে পচিয়ে ছাড়াও আর এক রকমভাবে আমি এই তিনটি উপাদানের মিশ্রিত জৈব সার এই জবা গাছে ব্যবহার করে থাকি। দেখুন, এখানে আলুর খোসা নিয়েছি, এখানে ব্যবহার করা চা পাতা, দুধ চিনি ছাড়া লিকার চায়ের চা পাতা এবং পাকা কলার খোসা শুকিয়ে নিয়েছি। তো এই পাকা কলার খোসা, আলুর খোসা এবং চা পাতা এগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়ে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, আর পাকা কলার খোসাগুলো শুকিয়ে নিয়ে আমি কুচি কুচি করে নিয়েছি। তো তিনটি উপাদান খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি আমার সমস্ত জবা গাছে এই সারটিকে তো যেভাবেই আমি এই সারটিকে ব্যবহার করি না কেন, তার আগে কিন্তু গাছের গোড়ার যেসব আগাছা আছে সেসব আগাছাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং গাছের গোড়ার দিকে একদম নিচের দিকে যে ছোট ছোট ডাল থাকে এবং অতিরিক্ত পাতা থাকে, তো সেই এই ডালগুলোতে কিন্তু একদমই কুঁড়িও আসবে না, ফুলও ফুটবে না। অথচ এরা কিন্তু এই খাবারের পুষ্টিগুণ অনেকটাই গ্রহণ করবে। তো তার জন্যে এই ছোট্ট ছোট্ট ডাল এবং পাতাগুলো, নিচের দিকের অতিরিক্ত পাতাগুলো কেটে ফেলে দিতে হবে। আর দেখুন, এখানে আমি একটি কাঠের দণ্ড নিয়েছি, এটি দিয়েই আমি আমার সমস্ত গাছের মাটিগুলোকে খুশি দিই। এই কাঠের দণ্ড দিয়ে মাটিগুলো খুসলে গাছের গোড়ার যে ছোট ছোট শিকড়গুলো থাকে সেগুলো কেটে গিয়ে গাছের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো গাছের গোড়া খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে মাটি খুঁচিয়ে নিয়ে এখন আমি আমার তৈরি করা জৈব সারটি সব গাছের গোড়ায় এক মুঠো দুমুঠো করে খুব ভালো করে দিয়ে দিলাম। আর এখন আমি যে মাটিগুলো উপরের দিকে তুলে নিয়েছিলাম সেই মাটিগুলো দিয়ে এই খাবারগুলোকে খুব ভালো করে ঢেকে দিলাম। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আমি আমার সমস্ত জবা গাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি এবং আমার তৈরি খাবারগুলোকে আমি সব গাছে খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। আর দেখুন, এইভাবেই মাসে একবার দুবার করে এইভাবে খাবার দিয়ে থাকি আমি আমার জবা গাছগুলিকে। আর দেখতে পাচ্ছেন আপনারা কত তাড়াতাড়ি আমার সমস্ত জবা গাছে কত কুঁড়ি এবং ফুল ফুটে আছে। বন্ধুরা, আপনারাও আপনাদের জবা গাছগুলিকে এভাবে পরিচর্যা করুন আর এই ফেলে দেওয়া তিনটি উপাদান আপনাদের গাছে জবা গাছগুলিতে খাবার হিসেবে ব্যবহার করুন। আপনাদের জবা গাছেও এরকম প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং এরকম প্রচুর পরিমাণে সুন্দর ফুলও ফুটতে থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও আপনাদের বাড়িতে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ বসাবেন এবং সুন্দর সুন্দর ফলের গাছ অবশ্যই বসাবেন।